মদনমোহন মিষ্টান্ন ভান্ডার, বিশালগড়, নিউ মার্কেট। ফোন নম্বর 9862182053। বৃহস্পতিবার ছিল ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিন। সে উপলক্ষে রাজ্যব্যাপী কংগ্রেস কর্মী সমর্থকরা মর্যাদার সহিত প্রয়াত প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করেন। রাজ্যব্যাপী বৃহস্পতিবার পালিত হল ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 76তম জন্মদিন। এদিন মূল অনুষ্ঠানটি হয় রাজধানী আগরতলার পোস্ট অফিস চৌমুহনীস্থিত প্রদেশ কংগ্রেস ভবনের সামনে। রাজীব গান্ধীর জন্মদিন উপলক্ষে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে প্রয়াত প্রধানমন্ত্রীর মূর্তি প্রতিকৃতি স্থাপন করা হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস, প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মণ সমেত কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। কারণ এই রাজ্যে সিপিএম এর অপশাসন, কংগ্রেস দল লড়াই করতে গিয়ে এই রাজ্যের হাজার হাজার কর্মী কংগ্রেসের খুন হয়েছিল, হাজার হাজার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছিল কংগ্রেস করার অপরাধে। 27 বছর ধরে কংগ্রেস ফ্যামিলির কোনো কর্মী চাকরি পায়নি, ওভারেজ হয়ে গেছিল, অত্যাচারের পর অত্যাচার, তারপরেও আপনারা কংগ্রেসের সঙ্গে আছেন। আপনারা চেয়েছিলেন এরা যে কংগ্রেস সরকার প্রতিষ্ঠিত হোক, কংগ্রেস এমন একটা দল, গণতান্ত্রিক দল, যে দল সমস্ত মানুষের উন্নয়নের চিন্তা করে। আগরতলা গান্ধীঘাটে রাজীব গান্ধীর জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ করে কংগ্রেস সেবা দল। উক্ত কর্মসূচিতে কংগ্রেস সেবা দলের সকল নেতৃত্বরা উপস্থিত ছিলেন। আজকে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধীজির 76তম জন্মবার্ষিকী উদযাপন। এই দিনটা আমরা সদ্ভাবনা দিবস হিসাবে সমস্ত দেশের কংগ্রেস নেতাকর্মীরা আমরা যথাযথ মর্যাদায় পালন করছি, আমরা প্রতিবছর করি। এবং এই আজকের দিনে 20 আগস্ট 2018 আমাদের তৎকালীন কংগ্রেস সভাপতি, জাতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীজি কংগ্রেস সংগঠনকে শক্তিশালী, গতিশীল এবং কর্মীদেরকে আরও প্রশিক্ষণের মাধ্যমে দলের জন্য আত্মনিয়োগের লক্ষ্যে কংগ্রেস সেবা দলের ইয়ং ব্রিগেড প্রতিষ্ঠা করেছিলেন। সেই লক্ষ্যে আজকে এই মহান পুণ্যদিনে, রাজীব গান্ধীর জন্মদিনে কংগ্রেস সেবা দল ইয়ং ব্রিগেডের আজকে দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী। এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা রাজীবজির ওনার কর্মকাণ্ডে স্মরণ করে, ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করে, ওনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দেশবাসী হিসাবে, ভারতবাসী হিসাবে এবং একজন জাতীয় কংগ্রেসের কর্মী হিসাবে আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সেবা দল আজকে এই গান্ধীঘাটে আমরা বৃক্ষরোপণে সামিল হয়েছি। অন্যদিকে বিলোনিয়া শহরের রাজীব কর্নারে রাজীব গান্ধীর জন্মজয়ন্তী উদযাপন করা হয়। এদিন শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক দিলীপ চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা। তাছাড়া সারা রাজ্যের সাথে 32 মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের চণ্ডপুর উমেশচন্দ্র ব্যানার্জি স্মৃতি ভবনে যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয় প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিন। এদিন জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ মিডিয়া সিটি।